হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর এখন থেকে শুরু করছি নতুন একটা ব্লগ। আর এখন দেখছি আমি হচ্ছে ছাদে বলতে গাছে জল দিতে এসেছি। আজকে সকাল থেকে ওয়েদারটা মানে অন্যরকম ছিল, মানে একটু বৃষ্টি পড়েছে, খুব বেশি না, ওই সামান্য একটু রাস্তা ভিজেছিল। তো ভেবেছিলাম হয়তো আজকে গাছে জল দিতে হবে না, কিন্তু তো হচ্ছে জল দিতে আসতে হলো, তো তেমন তো বৃষ্টি হয়নি। কিন্তু আকাশটা হচ্ছে অন্যরকম, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, মানে সকাল থেকে মোটামুটি ঠান্ডা। মনে তো হচ্ছে গায়ে কিছু চাপাতে হবে, আমার মা বলছে কি তোর সব থেকে বেশি ঠান্ডা, তো ওর জন্য হচ্ছে গায়ে চাপাইনি কোনো কিছু। আমার ঠান্ডাটা বরাবরই একটুখানি বেশি সবার থেকে, গরমটা আমার মধ্যে আবার কম, গরমটা নেই। কিন্তু মা হচ্ছে প্রচুর ঘামে, মা বাবা এদের সব গরম বেশি, আমি হচ্ছে আমার মায়ের ধাত পেয়েছি, মানে আর মানে ঠান্ডাটা বেশি। তো যাই হোক, গাছে জল দেবো, জল দিয়ে তারপর হচ্ছে ঠাকুরটা দেবো, তারপর নিচে যাবো। তার আগে দেখাই ফুলটা, দেখো কত সুন্দর ফুটে আছে, মানে এত সুন্দর লাগছে ফুলটা। মানে এটা যদি বারো মাসে ফুল হতো তাহলে তো গাছগুলো কত সুন্দর দেখতে লাগে, কিন্তু আফসোস এগুলো তো বারো মাসে ফুল না। আর টপ গাছটাতে, গোলাপ ফুল গাছটাতে নতুন নতুন পাতা বেরিয়েছে, মানে সেদিনকে রিপোর্টিং করতে। এটা হচ্ছে হলুদ ফুল হবে, বোঝাই যাচ্ছে, তখন বোঝা যাচ্ছিল না, একটু একটু মুখ সব ইয়ে হয়েছে, মানে পাপড়িগুলো বেরিয়েছে। আর এই গাঁদা ফুল গাছগুলো তো কুড়ি এসছে এখন, কবে ফোটে জানি না, এগুলো কী কালার হবে। হচ্ছে না ছোট আম গাছটা হচ্ছে ওই মুকুল না বোল বলে, তো ওইটাও এসছে, ওটা হচ্ছে বারো মাসে আম, মানে ওইভাবেই কিনেছিলাম বলে এখনো জানি না ওটা ঠিক, মানে দুবার দু তিনবার মতন হচ্ছে গাছের ফুলটা এসছে, মানে নষ্ট হয়ে গেছে, হয়নি, জানি না এবারটা হবে কিনা। এই যো আম গাছটা এসছে, আপাতত এই একটা ডালেই এসছে, যা বাকিগুলো তো এখনো আসেনি। এখানে ঠাকুর দেওয়া হয়ে গেল, এখানে ঠাকুরটা তাড়াতাড়ি দেওয়া হয়ে যায়। আর হচ্ছে আমাদের ওই বাড়িতে হচ্ছে ঠাকুরকে হচ্ছে দুবেলা খেতে দেওয়া হয়, যেটা এই বাড়িতে শুধু সন্ধ্যাবেলা হচ্ছে প্রদীপ ধূপ জ্বেলে দেওয়া হয়। কিন্তু তো এবার হচ্ছে আমি রান্না করে কাজে যাব, কিছু রান্নার কাজ আছে যেগুলো। আর আজকে বলবো হচ্ছে চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা বলতে হচ্ছে নর্মাল চিকেন পকোড়া, আজকে হচ্ছে একটু গন্ধরাজ লেবুরে, মানে গন্ধরাজ চিকেন পকোড়া যেটা হয়, তো ওটা আজকে আমি ফার্স্ট টাইম খাবো, দেখবো চেষ্টা করে পারি কি না। তো করছি যেখানে ভালো সেটা তোমাদের সাথে শেয়ার করি, তার সাথে আরও তো কাজ আছে ঘরে, রান্না বান্না সেগুলো আছে। তো চলো আগে ওটা রেডি করে নিই, তারপর মাতাকে কাজগুলো করবো। তো এখানে হচ্ছে মাংসটা কেটে নিয়েছি একটু ছোট ছোট করে, এবারে প্রথম ছোট করলাম, কারণ অন্য সময় হচ্ছে বড় বড়ই করি মাংসটা। আর হচ্ছে পেঁয়াজের টুকরো নিয়েছি, এখানে হচ্ছে একটা গন্ধরাজ লেবু, এখানটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা, এটা পিস মানে মিক্সিতে একটু বেটে নেবো, পেস্ট করে নেবো। নিয়েছি হচ্ছে গোলমরিচ গুঁড়ো, হচ্ছে বেসন, কাশ্মীরি লঙ্কা একটা, আর কর্নফ্লাওয়ার একটা নিয়েছি। তো বাটা হয়ে গেছে এই যে মশলা, তো মশলাটা মাখা গেছে না, এই গন্ধরাজ লেবুটা হচ্ছে এই উপরে সবুজ যে মানে চোখলাটা আছে এটাকে হচ্ছে এতে একটু গ্রেট করে দিই, মানে কেটে তারপর ওটু দেবো, তো রসটা তখন আর হচ্ছে জিনিসটা ছোটো হয়ে যাবে, তো রসটা মানে এটা তখন হচ্ছে এটাতে ভুঝতে অসুবিধা হয়ে যায়, মানে ধরতে অসুবিধা হবে। এই যা এই যে লেবুটা এইভাবে নিয়েছি, সাদাটা নিয়ে শুধু সবুজ অংশটাই নিয়েছি। তো এখানে এই যে মাংসটা তো রেডি আছে, এবার নেবো হচ্ছে মশলা বাটাটা। যে মশলাটা বাটলাম ওইটাই, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, গোলমরিচ গুঁড়ো একটু, একটা লেবু, এতটা মতো নুন দিলাম, লাগলে আবার দেবো
একটু দিয়েই দিলাম। আর একটু এখন দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কাটা। তো এটা মাখানো হয়ে গেছে, এটা কিছুক্ষণ হচ্ছে ঢাকা দিয়ে রেখে দিই, একটুখানি থাক এক দেড় ঘন্টা মতন, তারপর হচ্ছে বাকি ওই কর্নফ্লাওয়ার ওই বেসন টেসন দিয়ে বাদ বাকি পরে মাখবো এটা। ও আর একটা জিনিস, ডিমটা আমি আনতে ভুলে গেছি, ডিম একটা লাগবে, ওটা আনতে হবে। তো ওটা ততক্ষণ রেস্টে থাক, আমি ততক্ষণ এদিকে রান্নাগুলো করে নিই, কারণ করতে রান্না করতে কিন্তু সময় লাগে যেটা, তো ততক্ষণ আমার এইদিকে কাজগুলো হয়ে যাবে, তারপর ওটা হতেও একটু হলেও তো সময় লাগবে, আর ততক্ষণ হচ্ছে ওরাও এসে যাবে। আর আমি হচ্ছে চিকেন পকোড়ার জন্য যতটা মাংস নিয়েছি হচ্ছে 500 মতন মাংস নিয়েছি। তো আজকে রাতে হচ্ছে রুটি হবে, আর রাতের জন্য হচ্ছে এখন হচ্ছে লাউ দিয়ে চিংড়ি হবে, মা হচ্ছে লাউটা যে কেটে দিয়েছে, তো মা হচ্ছে দুপুরবেলা খেতে এসেছিল তখন হচ্ছে লাউটা কেটে দিয়েছে, আর বাদবাকি আমি এখন সবজিগুলো কেটেও নিয়েছি, কেটে তো রেডি হয়ে গেছে, আর এখনও শুধু লাউ তরকারি না, আরও মাছের তরকারি আছে, সবজি আছে একটা, তাই এখন ওইগুলোই করবো। তো রান্না বান্না অনেকক্ষণ হয়ে গেছে, হয়ে তারপর নিচে একটু দোকানে ছিলাম, ততক্ষণ মা হচ্ছে রুটিটা করে নিল, তো এই কারণে হচ্ছে আর একটু দেরি হলো, একটু দোকানে বসা দরকারও ছিল। তো এবার হচ্ছে আমি এটা রেডি করব, কেন ওদের আসার সময় হয়েছে, সরি ওদের না, শুধু ওই একমাত্র আসেনি, বাবা এসে গেছে, বাবা। তো এটা দেখো সাইডে সাইডে একটু জল ছেড়ে এসছে, আর হচ্ছে লেবুর এটা দিয়ে দেবো, মানে এই চোগলাটা মতন, তো এই ডিমটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা একটু বেসন, এবার এটা দিয়ে দেবো। তো নুনটা নিয়ে নিলাম, যদি লাগে তো তাহলে দেবো। এই আর একজন এসে জানার মধ্যে কি উকি মারছে কে জানে, কি দেখবি, তো ও চেঞ্জ করতে করতে আমার তো তখন রেডি হয়ে যাবে, এটা অথচ বাবা কালকে নান খেলো ওই দাঁতে, তখন এখানে যদি তখন বলো আমার দাঁতের দাঁত ব্যথা, মাকে দিয়ে আসে। আর কেমন হয়েছে মা? ঝাপকাস গন্ধরাজ লেবুর গন্ধ পাচ্ছ? আচ্ছা আমরা খেয়ে নিই, তারপর দোকানে যাব। তো আজকে ভিডিওটা হচ্ছে খুবই শর্ট করেছি, বেশি বড় করিনি, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতন গুড নাইট, টাটা।